বিষয়টা হচ্ছে যে আজকে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন এই নিয়ে একটা অভিযান চালিয়েছেন, কি রেসপন্স? কি খুবই ভালো রেসপন্স। অ্যাকচুয়ালি আমাদের শুধু ক্যারি ব্যাগ বর্জন কথাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য অনেক বড় উদ্দেশ্য। এটা হচ্ছে একটা শহর যখন ক্লিন এবং গ্রিন সিটি দিকে যায় তখন অনেকগুলো দিক দেখতে হয়, তার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে তো বা কঠিন বর্জ্যকে ব্যবস্থাপনা, সেটা করতে গেলে তার মধ্যে যে প্লাস্টিক যেটা আছে, যেটা আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা বলি, একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় 50 মাইক্রনের নিচে, সেটা ব্যবহার করলে আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটি এবং জল নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা 450 বছর লাগে এটা ডিগ্রেড করতে। সেই জন্যে আমরা অল্টারনেটিভ দিচ্ছি, বায়োডিগ্রেডেবল 100% বায়োডিগ্রেডেবল ব্যাগ সেটা একটা দিচ্ছি, জুট ব্যাগের জন্য আমরা অর্ডার দিচ্ছি সেটা একটা উদ্যোগ নিচ্ছি, সাথে আমরা ঠোঙা, কাগজের ঠোঙা সেটা ব্যবহার করতে বলছি। অর্থাৎ এমন জিনিস যেটা কি না পচনশীল, রিসাইকেল করা যেতে পারে। প্লাস্টিক যেটা সিঙ্গেল ইউজ এটাকে আমরা রিডিউস কমিয়ে দেবো, সেটা আমরা অ্যাওয়ারনেস করছি। দ্বিতীয় জিনিস হচ্ছে অন্য জিনিস রিউজ এবং রিসাইকেল যেন হতে পারে, যেমন 50 মাইক্রনের উপরে যে ব্যাগ আছে সেটা রিসাইকেল হতে পারবে, তাহলে আমাদের কী হবে, আমাদের প্র্যাকটিক্যালি একটা ক্লিন এবং গ্রিন সিটির দিকে আমরা এগোতে পারবো। কোন কোন বাজারে করলেন, কোথায় কোথায় করলেন? আমরা আজকে মূলত গঞ্জের বাজার, বউ বাজার, পালিকা বাজার এবং স্বপ্না বাজার, স্বপ্নার ওই ওই সাইডে মাছবাজার এবং সবজি বাজার দুটোই আমরা করলাম। কিন্তু বাজার সমিতির একটা অন্য অভিযোগ আছে, এই স্বপ্না বাজারে এবং লক্ষ্মীগঞ্জ বাজারে বাথরুম পায়খানা এসব নেই, এই ব্যাপারে আপনি কী চিন্তা ভাবনা করছেন? এগুলো নিয়ে আমরা উদ্যোগ নেবো, এগুলোর জন্য আজকে আলোচনাও করে গেলাম, এর জন্য যা উদ্যোগ। এইমাত্র আপনাকে বাজার সমিতির লোকেরা দেখিয়েছে যে তাদের পায়খানা বাথরুম যারা ক্রেতা আছে তাদেরও অসুবিধা হয়, সেই ব্যাপারে আপনাকে এখানে এদের জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, আমরা আগেই উদ্যোগ নিয়েছিলাম তো কিছু যারা লিস্ট নিয়েছিল তারা আমাদের সাথে কিছু আপত্তি করেছিল, সেগুলো মোটামুটি বোধহয় শেষের পথে, আমরা আশা করছি খুব শীঘ্রই এটা করে দিতে পারবো। আজকে আর কোথায় কোথায় যাবেন? মূলত আমরা এই 4টে বাজার আজকে আমাদের ছিল, 4টে কমপ্লিট হয়ে গেল। এটা আপনার নাম? কমিশনার স্বপন কুন্ডু। হ্যাঁ স্বপন কুন্ডু।